দিন ব্যবহার করে 80 বছর বয়স ফিল করুন 20 বছর বয়সের যুবকের মতো স্ফূর্তি। আপনার কমজোরি, ধকল, বার্ধক্য সব দূর হয়ে যাবে তাও মাত্র 3 দিনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এ। হ্যাঁ বন্ধু, আজকে এমন একটি উপায়ের কথা বলবো যা 3 দিন মাত্র সেবন করলে আপনার হাড় জয়েন্টের ব্যথা আর কখনোই হবে না, আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরের ধকল দুর্বলতাও একদম কমে যাবে। যদি আপনি দিনভর কাজ করার ফলে ধকল ও দুর্বলতা অনুভব করেন, রাতভর আপনার ঘুম না আসে, হাড় জয়েন্টে তীব্র ব্যথা হয়, কোমরে হাঁটুতে ব্যথার জন্য চলাফেরা করতে কষ্ট হয়, সারাদিন ধরে দুর্বল লাগে, চুল পড়তে থাকে ও চেহারায় ও ত্বকে বার্ধকের চিহ্ন ফুটে উঠতে থাকে, তো আপনাকে এমন এক রেমেডি সম্পর্কে জানাবো যেটি সেবন করার পর আপনি বলবেন যে কেন আমি আগে বলিনি। এটি আপনার কতটা উপকার করছে আপনি 3 দিনের মধ্যেই বুঝতে পারবেন। আপনার ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াবে, আয়রনের অভাব দূর করবে, আপনার অলসতা আর আপনাকে গ্রাস করবে না, আপনার চেহারাতেও আসবে গ্লো যা আপনি আগে কখনো দেখেননি, আর আপনার শরীরের বার্ধক্যের চিহ্ন তাও একে একে দূর হতে থাকবে। আপনি কাজে কর্মে এতটা চুস্তি ফুর্তি এর আগে আর কখনো অনুভব করেননি। তো বন্ধু, চলুন জেনে নেবেন যে এই রেমেডিটি আপনি কিভাবে বানাবেন এবং কিভাবে সেটিকে সেবন করবেন। তবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এর জন্য প্রথম যে উপাদানটি আপনাকে নিতে হবে সেটি হলো ছোলা। ছোলার পুষ্টির অভাব পূরণ করার জন্য খুবই উপকারী, কারণ এতে থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রনের মতো অনেক ধরনের নিউট্রিয়েন্টস, যা আমাদের শরীরের নানা উপকার তো করেই, সেই সঙ্গে আপনার সারাদিনের ক্লান্তি, কমজোরি, দুর্বলতাকে দূর করতে পারে। এর পাশাপাশি আপনার মাসেল পেশি নির্মাণও করে থাকে ছোলা। এই জন্যই তো যারা শরীর চর্চা করেন তাদেরকে ছোলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আপনার হার্ট ও ব্রেনেরও স্বাস্থ্যকে ভালো রাখতে পারে এই ছোলা। আর এই ছোলার সঙ্গে আপনাকে নিতে হবে আরো দুটি উপাদান। প্রথমটি হলো চীনা বাদাম। নানা রকম ড্রাই ফ্রুটস এর মধ্যে চীনা বাদাম খুবই অবহেলিত, আমরা কিন্তু এর কদর একেবারেই করি না। কিন্তু বন্ধু, এটি দামে সস্তা হলেও এটি উপকারে কিন্তু লাখ টাকার সমান। এটি আপনার শরীরে ক্লান্তি, দুর্বলতা দূর করবে, সেই সঙ্গে আপনার সর্দি কাশিকে দূর করে আপনাকে রাখবে সবসময় ফিট, আপনার মধ্যে যে কোনো রোগের সংক্রমণকে হতে দেবে না, বাচ্চার ব্রেনকে ভালো করবে, স্মৃতি শক্তিকে প্রখর করবে, এর মধ্যে থাকা ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে বুড়িয়ে যেতে দেবে না, বার্ধক্য আসতে দেবে না আপনার শরীরে। এবার তৃতীয় যে উপাদানটির কথা বলবো সেটি হলো কিশমিশ। কিশমিশ পুষ্টিগুণে ভরপুর, কিশমিশের মধ্যে থাকে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে নানা রকম টক্সিনকে বের করে দিয়ে আমাদের শরীরকে করে তোলে আরো বেশি শক্তিশালী, আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিতে পারে এই কিশমিশ। এছাড়া আপনার শরীরে রক্ত তৈরি করতে এটি বিশেষ সহায়ক, আপনার তো শরীরে এতটাই রক্ত বেড়ে যাবে আপনি কাজে কর্মে আরো অনেক বেশি এনার্জি পাবেন, আপনার শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে শুরু করবে। তো বন্ধু, এবার জেনে নিন যে এই 3টি উপাদানকে আপনি একসঙ্গে কিভাবে সেবন করবেন। এর জন্য বন্ধু আমি নিয়ে নেব একটি খালি বাটি এবং এর মধ্যে দিয়ে দেব 1 মুঠি কাঁচা ছোলা। এবার বন্ধু আপনাকে নিতে হবে বাদাম। বাদাম আপনি 2 চামচ নিলেই যথেষ্ট, কারণ এর মধ্যে এতটাই নিউট্রিয়েন্টস থাকে যে এতেই আপনার শরীরে সমস্ত উপকার করতে পারবে। এর সঙ্গে নেব আরো 20-25টি কিশমিশ। এবার এই 3টি উপাদানই এই বাটির মধ্যে মিলিয়ে নেব এবং তার সঙ্গে অ্যাড করব জল। জলটা এতটাই অ্যাড করবেন বন্ধু যাতে 3টি উপাদানই জলের মধ্যে ডুবে থাকে। এবার এটিকে রাতভর ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলা উঠে দেখতে পাবেন যে এইগুলো ভিজে অনেক ফুলে গেছে। এবার এইটিকে আপনার সেবন করতে হবে। এই চমৎকার রেমেডিটি এতটাই উপকারী যে এটি আপনার হাড় জয়েন্টের ব্যথা তো দূর করবেই, আপনার শরীরের সমস্ত রকম ক্লান্তি, অবসন্নতা, কমজোরি, দুর্বলতা ইত্যাদি দূর করে আপনাকে একটি নতুন মানুষে পরিণত করবে। আপনি কিন্তু সহজে বুড়ো হতে পারবেন না। এবার জেনে নিন কিভাবে এটিকে আপনি সেবন করবেন। এটি এতটাই পুষ্টিগুণে ভরপুর বন্ধু যে এটিকে আপনি একবারে সেবন করবেন না, এটিকে আপনার 2 বারে সেবন করতে হবে। প্রথমত সকালবেলা আপনাকে এর অর্ধেকটা সেবন করতে হবে। এর জন্য আপনি একে চিবিয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নিয়ে তারপরে ঈষদুষ্ণ দুধ পান করুন, আর বাকি যে অর্ধেকটা পরিমাণ রইল সেটিকে আপনি সন্ধেবেলায় আবারও ভালো করে চিবিয়ে খেয়ে ঈষদুষ্ণ গরম জল পান করবেন। এইভাবে যদি আপনি খেতে পারেন বন্ধু,
3 দিনের মধ্যে আপনার শরীরে সমস্ত রকম দুর্বলতা, কমজোরি, ধকল, ক্লান্তি ইত্যাদি দূর হয়ে যাবে, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে বন্ধু, এটাই ছিল আজকের আমার ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই 3টি উপাদান একসঙ্গে খেয়ে আপনার শরীরে কি পরিবর্তন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।